হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা কোষে দেখি 18 ক্লাস 9-এ বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা আসছি 15 অঙ্কটা। কি বলছে? নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, মানে ABCD, যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 12 সেমি, মানে এটা 12, এ সবই 12। আমার বোন পাশের ছবির মতো ABC বিন্দু কেন্দ্র করে, মানে ABCD কেন্দ্র করে 6 সেমি ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে, মানে এখান থেকে বৃত্তচাপ নিয়ে 6 সেমি নিয়ে এবার বৃত্তচাপ, এখানে বসিয়ে এই বৃত্তচাপ, এখানে বসিয়ে এই বৃত্তচাপ এঁকেছে, এবং কিছু জায়গায় নকশা এঁকেছে, মানে বৃত্তটা নকশা এঁকেছে। হিসাব করে নকশা আঁকার ক্ষেত্রে পরিসীমা ও ক্ষেত্রফল। দেখো আমরা যদি এই বর্গক্ষেত্রে 4টে বাহু, 12 সেমি, তাহলে যদি আমার এখান থেকে এ বিন্দু চাপ নিই, তাহলে এটা 6 সেমি হবে, ব্যাসার্ধ 6 সেমি চলে আসবে, তাহলে এই 6 সেমি ব্যাসার্ধে বৃত্তচাপ চলে আসবে। তো এই বৃত্তচাপ, এই প্রথমে এই ক্ষেত্র যদি আমরা পরিসীমা বের করি, তাহলে এই এই বৃত্তটার চাপ হলো পুরো পরিসীমার 4 ভাগের 1 ভাগ। তাহলে আমার পরিসীমার হচ্ছে 4 ভাগ করলে আমার পাবো এই এইটা, তাকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাবো। ঠিক একইভাবে আমরা ক্ষেত্রফল বের করব। দেখো তাহলে দেখো বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, অতএব আচ্ছা এবার এ বিন্দু থেকে চাপের পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হলো, তাহলে মোট পরিসীমার 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4 × 2πr, এত একক, 1/4 × 2πr মানে কত? 6 সেমি হবে, যেহেতু 6 সেমি ব্যাসার্ধে, 6 সেমি কেন্দ্র করে 6 সেমি ব্যাসার্ধ বলেছে, তাহলে আর 6 সেমি ইন্টু 6 সেমি সময় কত হচ্ছে? 1/2 × 22/7 × 6 সেমি, 2 × 4, ফের 2 দিয়ে কাটো, 11 × 22, তা কত হচ্ছে? 11, 6, 11, 66, আর নিচে 7 সেমি। এবার দেখো তাহলে আমরা এই একটা চাপের পরিসীমা পেলাম, এবার সমস্ত চাপ একই হবে, অতএব ABCD বিন্দুগুলির চাপের পরিসীমা কত হবে? না, 4 × 66/7 সেমি। তাহলে ভাগ করো, 4×4=24, আর 4×25=26, 264/7 সেমি, 264-কে 7 ভাগ করো, 5×7=28, 3×7=21, 3×7=21, 5 আর 54, তার কত হবে এটা? 3×7=27, 56, আচ্ছা কত দিন কত আসছে দেখো, তাহলে 54 আছে, তাহলে 7×7=49, আর 7×7=56 বেশি হয়ে যাচ্ছে, 9 কত? 14, 5×14=1, 1×4=5, তাহলে কত হলো? না 5, তাহলে 10.0 খাও, বা এটা আমরা 37 পূর্ণ করতে পারি, 37 পূর্ণ, তাহলে কত হচ্ছে? তাহলে 3×7 এই 10.9, এটা তাহলে 7×7=49, 5 আসছে, 37 পূর্ণ 5/7 সমান 37 পূর্ণ 5/7 সেমি, অর্থাৎ এই যে 4টে বিন্দু, 4টে চাপ, তার পরিসীমা হলো 37 পূর্ণ 5/7 সেমি, এটা আমাদের উত্তর। এবার আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে আমরা তাহলে এ চাপের ক্ষেত্রফল কত হবে? এটা একেবারে করছি, পুরো ক্ষেত্র πr², তাহলে 1/4 × πr², 1/4 × πr মানে কত?
আর মানে হচ্ছে আমাদের সাত, আর মানে কত, আর এক হচ্ছে কত, ছ সেমি ব্যাসার্ধে, তা ছয়ের স্কোয়ার এত বর্গ সেমি, ঠিক আছে। তা এবার দেখো তো একের চার ইন্টু বাইশের সাত ইন্টু ছয় ইন্টু ছয় বর্গ সেমি, তো এখানে দেখো কাটছে, তো দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয়, দেখো তাহলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয়, ফের দুই দিয়ে কাটো, দুই দিকে ফের ফের তিন দুগুণে ছয়, তাহলে কত হচ্ছে বাইশ ইন্টু তিন তিরিকে নয়, আর নিচে হচ্ছে কত সাত, সাত বর্গ সেমি, তাহলে ন দুগুণে আঠেরো, ন দুগুণে আঠেরো উনিশের নয় হাতে এক, আর কত হচ্ছে তাহলে এখানে নিচে সাত আছে, হ্যাঁ তাহলে তিন তিরিকে নয়, আর এখানে বাইশ নতুন আঠেরো আর আঠ একে উনিশের নাতে একশো অষ্টানব্বই বর্গ সেমি, তার কত হলো না একশো অষ্টানব্বই বাই সাত বর্গ সেমি, এটা হচ্ছে আমাদের ইয়ে চাপের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা সমস্ত চাপের ক্ষেত্র বের করব, ঠিক আছে, মানে চারটে চাপ, একটা দেখো এবার চারটে চাপ, এটা একটা চাপ হলো, একটা দুটো তিনটে চারটে, তাকে চার দিয়ে গুণ করলে পুরো চারটে চাপের ক্ষেত্রফল বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে অতএব এ বি সি ও ডি চাপের ক্ষেত্রফল কত হবে, তাহলে চার ইন্টু চারটে, তাহলে ওয়ান নাইনটি এইট বাই সেভেন এত বর্গ সেমি, এটা গুণ করে দাও, চার আষ্টে বত্রিশ আর চার লং ছত্রিশ ছয় সাঁত্রিশ আট উনচল্লিশ, উনচল্লিশের নয় হাতে তিন, আর চারকে চার, চার তিনে সাত, সাতশো বিরানব্বই বাই সাত বর্গ সেমি। আচ্ছা এবার আমাদের বেরোলো সমস্তটা আর ক্ষেত্রফল এই চাপের, কিন্তু আমাদের বলা হয়েছে যে ক্ষেত্রফল বের করার কার না, ক্ষেত্রফল বার করতে হবে যে নকশা করা আঁকা ছিল তার ক্ষেত্রফল, এই নকশার ক্ষেত্রফল বের করতে হবে। তো তাহলে আমরা পুরো ক্ষেত্রফল থেকে এই চাপের ক্ষেত্রফল বের বিয়োগ করলে আমরা এই নকশার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ, সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাকে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য আমাদের বলে বারো সেমি, তাহলে বারো ইন্টু বারো এত বর্গ সেমি, কত হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ সেমি। অতএব তাহলে এবার রেখাঙ্কিত অঞ্চল, তাহলে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, মোট ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ থেকে এই সাতশো বিরানব্বই বাই সাত এত বর্গ সেমি, গুণ করে দাও, চার সাথে আঠাশ, চার সাথে আঠাশ উনত্রিশ, তিরিশ, তিরিশ শূন্য হাতে তিন, সাত একে সাত, সাত দিনে দশ হাতে হাজার আট বিয়োগ সাতশো বিরানব্বই বাই সাত এত বর্গ সেমি, বিয়োগ করো হাজার আট থেকে সাতশো বিরানব্বই বিয়োগ করো, দুই হাজার কত আট, ছয় দিয়ে আট, নয় কত দশ, এক হাতে এক, এক সাথে আট, আঠাশ কত দশ, দুই দিয়ে দশ হাতে এক মিলে আছে, দুশো ষোলো বাই সাত বর্গ সেমি, এটাকে ভাগ করো সাত দিয়ে, তিন সাথে একুশ এক, আর তাহলে এখানে ছয় নামছে, তো যেহেতু ছয় নামছে আমি সাথে শূন্য শূন্য বসাতে পারি, বিয়োগ করে আবার সেই ছয়, তাহলে তিরিশ পূর্ণ ছয়ের সাত, তাহলে দেখো তাহলে আমার কী পেলাম, নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো তিরিশ পূর্ণ ছয়ের সাত বর্গ সেমি, এটা আমাদের উত্তর। বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো আমরা ষোলোটা করছি, বলছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল একশো চুয়ান্ন বর্গ সেমি, বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি,
তারপর আর একটা বলেছে, এটা পরে পড়ব, তাহলে এইটুকু আগে বের করি। একটি বৃত্তাকার মাঠে ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃত্তাকার মাঠটি পরিলিখিত মানে বাইরে, বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখো এই একটা বৃত্ত, বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি। এই মাঠের পরিলিখিত মানে বাইরে, বাইরে একটা বর্গাকার ক্ষেত্র, তার পরিসীমা কত আর তার ক্ষেত্রফল কত। তা দেখো এটা যদি ক্ষেত্রফল হয় তা আমি এর ধরে নিচ্ছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখান থেকে আর, তার ব্যাসার্ধ যদি আর হয় তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এর ক্ষেত্রফল ইজগল এক্সট্রন আর মান পেয়ে যাব। আর যদি পাওয়া যায় ব্যাস পাবো, আর যেটাই বৃত্তের ব্যাস হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিবাহ। তাহলে এবার পরিসীমা আর ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। প্রথমে লিখব, ধরি বৃত্তাকার, বৃত্তাকার মাঠের, মাঠের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান আর, এককগুলো সেমি আছে তার আর সেমি। অতএব বৃত্তাকার, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি। অতএব শর্তানুসারে, শর্তানুসারে যেহেতু আমার ক্ষেত্রফল বলে দিচ্ছি, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান ওই 154, বা পাই মানে কত 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 154, বা আর স্কোয়ার সমান কত হবে 154, আর 7 উপরে গুণ হবে আর নিচে 22, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর 11 × 11 12 13 14 15 4 4 × 44 14, 2 দিয়ে কাটো 7 × 14, তো বা আর স্কোয়ার কত হচ্ছে 7, এই 7 আর এই 7 গুণিতক 7, অতএব আর কত হচ্ছে √7 × 7 সমান সমান 7 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম 7 সেমি। এইবার অতএব ব্যাস কত হবে, বৃত্তাকার, বৃত্তাকার মাঠের ব্যাস, ব্যাস মানে 2R, 2 × 7 সেমি মানে 14 সেমি। তাহলে অতএব, অতএব বর্গক্ষেত্রটির, অতএব বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 14 সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রটির, বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে, তা পরিসীমা 4 × বাহু, 4 × 14 এত সেমি, 4×14 = 56 সেমি। এটা একটা উত্তর। আর বর্গের ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গক্ষেত্রটির, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, তাহলে প্রতিবাহু 14, তা 14 × 14 বর্গ সেমি, তা আমার কত হচ্ছে 14 কত হচ্ছে 196, তো গুণ করে দিই 4×16, 4×14 = 56, আর 14×1 = 14, 6×1 = 9, 196 বর্গ সেমি। এটা একটা উত্তর, অর্থাৎ দুটো উত্তর। তাহলে এবার এটা হচ্ছে প্রথম পার্ট, এবার দ্বিতীয় পার্টের অঙ্কটা হবে। দেখো এবার দ্বিতীয় অংশটা কী বলছে, বলছে যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তলিখিত মানে বৃত্তাকার মাঠের মধ্যে যদি হতো, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত। দেখো বৃত্তাকার মাঠের অর্থাৎ বর্গক্ষেত্রটি যদি বৃত্তাকার মাঠের অন্তলি মানে ভিতরে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা কত হবে। তাহলে আমরা পেয়েছি যে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান কত 7 সেমি, এইটু এখানে এইটুকু 7 সেমি। তার ব্যাস কত হবে, তাহলে বৃত্তের ব্যাস কত হবে, বৃত্তের ব্যাস তাহলে 2R, 2 × 7 সেমি মানে 14 সেমি। তো এক্ষেত্রে বৃত্তের এই ব্যাসার ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণ একই, তাহলে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের তাহলে কর্ণ কত হলো, সেই 14 সেমি।
অতএব এবার আমরা ধরি বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের মানে প্রতিটি বাহু, প্রতিটি বাহু সমান সমান এ সেমি। তাহলে অতএব কর্ণ কত হবে বর্গক্ষেত্রের? তাহলে এ রুট টু সেমি। তাহলে এখানে কর্ণ পেলাম এ রুট টু, এখানে পেলাম 14। তাহলে অতএব এ রুট টু ইজ ইকুয়াল টু 14। অতএব এ কত হচ্ছে? 14 বাই রুট টু সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে কত? 4 ইন্টু বাহু, 4 ইন্টু 14 বাই রুট টু। তাহলে কত হচ্ছে? না, 4 14 56 বাই রুট টু সেমি। এটা একটা উত্তর হলো। তো এটা দেখো, এটা বাই রুট টু। এবার এটাকে হরের করণ নিরসন করা যায় কীভাবে? না, 56 নিচে রুট টু আছে, আর একটা রুট টু গুণ করে দাও, আর ওপরে একটা রুট টু গুণ, অর্থাৎ রুট টু রুট টু। হরের এই যে হর, এখানে করণই রাখা হবে, রুট মানে রুট রাখা হবে না, ওই জন্য আর একটা রুট টু গুণ করা হবে। তার কী হলো? না, উপর হলো 56 রুট টু, আর নিচে রুট টু টু গুণ করলে কত হলো? 2 হলো। তার নিচে আর করণই নেই, দুই দিয়ে ভাগ করো, 28 দুগুণে 56 সঙ্গে সঙ্গে 28 রুট টু, আর রুট টু সেমি। এবার বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে তাহলে বর্গক্ষেত্রে এটা পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্র বাহু ইন্টু বাহু, তার মানে 14 বাই রুট টু, 14 বাই রুট টু ইন্টু 14 বাই রুট টু বর্গ সেমি। তাহলে 14 ইন্টু 14, আর নিচে রুট টু গুণ করলে 2 আসবে, রুট টু গুণ করলে 2, তো 7 দিয়ে কাটো, 7 গুণে 14, তো কত? 4 7 28, 7 দিয়ে গুণ করো, আর 7 একে 7, 7 একে 7 8 9 98 বর্গ সেমি। তাহলে যদি পলিগ্রির ভিতরে হতো তাহলে ক্ষেত্রফল 98 বর্গ সেমি, আর পরিসীমা হলো 28 রুট টু সেমি। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে, ঠিক আছে?